আজি যে কার্যক্রম চলছে বিশেষভাবে বিকাশ ফাউন্ডেসনর চেয়ারম্যান মধুলা ঠাকুর মহোদয় বহুত বহুত ধন্যবাদ দেবি কারণ যেতবে কি এই কামাখ্যা নগর নির্বাচন মন্ডলী যেতে ডাক্তারখানা অছি স্বাস্থ্য সেবা পাই যে স্বাস্থ্য কেন্দ্র মানে অছি সেটি উন্নত মানর স্বাস্থ্যর সুবিধা ব্যবস্থা নাই প্রত্যেক বিভাগর ভালো ডাক্তার নাহান্তি যেমানক পাখে কি আজিকাল কটক ভুবনেশ্বর গেলে যে খরচাতে পড়বে গরিব লোক মানে তেমু মু বহুত বহুত ধন্যবাদ দেবি এইভাবে পরিস্থিতি সি এই যে সেবা সুযোগ সেবাটি যোগাই দে নিশ্চিন্ত এই অঞ্চলবাসী তরফরু মু বহুত বহুত ধন্যবাদ দেবি এবং বহুত ভাবে এটি আমার পাখে ললিতবাবু অনেক আমার মন্ডল সভাপতি বিজয়বাবু অনেক বৈদ্যনাথ বাবু অনেক আমার আমার উদয়মান যুবক আমার বিশ্বরঞ্জন বাবু অনেক সমস্তে আমি মিলিমিশি কিভাবে ভাবে আজি যে কার্যক্রম হচ্ছে তাকে আমি কেমতি ভালভাবে করা যা দেখুছি অনুমান করুছি এই যে আজি পাগটা বহুত খারাপ লা তা সত্ত্বে মধ্যে এত সংখ্যার আজ এটি এই যে সেবা সেবা নেওয়া লোক আগ্রহ অথুর আপনার অনুমান করুবে যে অঞ্চলের কিভাবে ভাবে রাজ্য সরকার সেবা যোগাই দেওয়া যাদ্বারা কি আজ এইভাবে ভাবে এই পাগ সত্ত্বে মধ্যে অনেক লোক আসছেন মু তাই আশা করুছি সন্ধ্যা ভিতরে এটি 700 কি হাজার লোক মানে সেবা পাইবে এবং মুদুলা ঠাকুর মহাদেবকে মু বহুত ধন্যবাদ দেবি এইভাবে স্বাস্থ্য সেবা সেই অঞ্চলের আহরি অনেক জায়গায় যোগাই দিও যোগাই দেলে আমি নিশ্চিত ভাবে এই অঞ্চলবাসী সেটা উপকৃত হবে বহুত স্বাগত যোগ্য পদক্ষেপ ওইটা আসি দেখলে এবং বুঝলি যে ওড়িশার যশস্বী প্রধানমন্ত্রী মোদি এবং আম ওড়িশার কেন্দ্রমন্ত্রী ওড়িশার গর্বগৌরব ধর্মেন্দ্র প্রধানক আগ্রহক্রমে আমার বিকাশ ফাউন্ডেসন তার অধ্যক্ষা হচ্ছেন ডক্টর মৃদুলা ঠাকুর প্রধান সে মধ্যাঙ্ক আগ্রহক্রমে আজ এটি গোটে বিরাট স্বাস্থ্য সেবা শিবির হয়েছে আমার সৌরু বড় বড় ডাক্তার মানে বিভিন্ন বিভাগ প্রত্যেক বিভাগের ডাক্তার মধ্যে আসছেন এবং এটি মাগণার মধ্যে ঔষধ রোগীকে দিয়াযিব সে স্বাস্থ্য পরীক্ষা পাই বিভিন্ন পরীক্ষা পাই এমনি ইসিজ ফিসিজ করা যোজনা মধ্যে হচ্ছে ইয়ে আমার অঞ্চল পাই গোটে বরদান স্বরূপ বিকাশ ফাউন্ডেসন এই যেভাবে পদক্ষেপ নেইছি নিশ্চিত ভাবে স্বাগত যোগ্য পদক্ষেপ তেমন এথিপাই আমি বিকাশ ফাউন্ডেসন অধ্যক্ষা মৃদুলা ঠাকুর প্রধান মহোদয় এবং কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহোদয় এবং ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অঞ্চল তরফ কামাখ্যানগর সব ডিভিজন ব্লক তরফ সোগর গ্রাম পঞ্চায়েত তরফ এ মন্ডল তরফ তাকে ধন্যবাদ অর্পণ করুছি আজ যে বিকাশ ফাউন্ডেসন তরফ সোগর গ্রামের যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য শিবিরের পাখাপাখি 300-400 গরিব লোক মানে আজ উপকৃত হবে মাগণার স্বাস্থ্য সেবা সে পাইবে ঔষধ বি মাগণার পাইবে এবং এথিপাই মু বিকাশ ফাউন্ডেসন ট্রস্ট মৃদুলা ঠাকুর মু কৃতজ্ঞতা জনাওছি এই সোগর গ্রামাঞ্চল তরফর এবং মাননীয় কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নরেন্দ্র মোদী সহযোগ ক্রমে এই অঞ্চলের যে বিকাশ ফাউন্ডেসন ট্রস্ট তরফর যে স্বাস্থ্য শিবিরক কমিটি আগামী দিনের পঞ্চায়েতর প্রত্যেক পঞ্চায়েতের এটা পৌঁছব মু অনুরোধ করুছি আজ অর্গস টিভি মাধ্যমে বিকাশ ফাউন্ডেসন ট্রস্টর যে অধ্যক্ষা অনেক মৃদুলা ঠাকুর অনুরোধ করুছি কামাখ্যানগরর পুরপল্লী গ্রামাঞ্চলের ইয়াকু কমিটি আগামী দিনের পঞ্চায়েত স্তরের সবু জায়গায় হব মু টিভি চ্যানেল মাধ্যমে মু আপনার আজ মৃদুলা প্রধানকু অনুরোধ করুছি যে সবু কেমিতি সবু গরিব লোক কামাখ্যানগর অঞ্চলের স্বাস্থ্য শিবির পাইবে কাইকি না এঠে ওড়িশা সরকারকর স্বাস্থ্য সেবা সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত অছন্তি সবু গ্রামাঞ্চলর লোক অপেক্ষা করিছন্তি যে বিকাশ ফাউন্ডেসন ট্রস্ট আম অঞ্চলকু আসু এবং গরিব লোকমানকর স্বাস্থ্য শিবির স্বাস্থ্য সেবাকু আগুকু পরিচালনা করিয়া পাই আমি অনুরোধ করুছি মু মৃদুলা ঠাকুরকু এ স্বাস্থ্য শিবির তরফর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিকাশ ফাউন্ডেসন ট্রস্ট বহু দিন হল চাল আসুচি এটা ইয়ার পরামর্শদাতা হচ্ছেন ডক্টর মৃদুলা ঠাকুর প্রধান তাঙ্ক পরামর্শ ক্রমে সোগর গ্রামে গোটে হেলথ ক্যাম্পর আয়োজন করা যাইছে যে জায়গায় মাগণার স্বাস্থ্য সেবা মাগণার দেহ পরীক্ষা মাগণার মেডিসিন এটি দিয়া যাচ্ছে আঠি লোক মানে বহু উপকার পাইকি যাচ্ছেন এপাই বিকাশ ফাউন্ডেসন ট্রস্টর অধ্যক্ষ ডক্টর মৃদুলা ঠাকুর প্রধানকু মু আম ক্যাম্প তরফর আম অর্গানাইজেশন কমিটি তরফর মু তাকু বহু ধন্যবাদ জানাচ্ছি মু আজি এঠি আসি ধন্যবাদ করছি বিকাশ ফাউন্ডেসন অধ্যক্ষ ম্যাডাম মৃদুলা ঠাকুর প্রধান
मोर एठिकार मान्यगण नेतांक पत्नी तांको धन्यवाद दोची से सुगर भळिया एक अपहंच दूर रे तांकर मेडिकल टीम आसी सात जण आठ जण डॉक्टर सन हॉस्पिटल आसी लोकमानक जो सेवा जोग दौंती मु कामान ब्लॉक तरफ रु बा कामान प्रशासन तरफ रु तांको धन्यवाद अर्पण करछु आउ आपणक माध्यम तांको अनुरोध करछु कामाखिनर ब्लॉक रे आउ किछि किछि जगह रे जदि से प्रोग्राम ता करि पारते आमे तांको पाखे रुणी रहंतु समस्त वासी के अनुरोध मध्ये करछु से माने ए जो ते नामी नामी डॉक्टर आसी आज तांको ट्रीटमेंट तांको घर पाखे दौछन्ति सेवा करछन्ति तार लाभ मध्ये उठान आउरी मध्ये मैडम को धन्यवाद दौछि से आज एठारे लोकंको मागेना सेवा साथी रे मागेना रे औषध मध्ये प्रदान करछि ए अंचलवासी तरफ रु मु मैडम को धन्यवाद अर्पण करछु एवं तांको आउर थोड़े आपण माध्यम से अनुरोध करछु से प्रोग्राम टा आउ दुई चार जगह रे काम करन करन विकास फाउंडेशन रो ए जे स्वास्थ्य सेवा चलछि ये विगत दिन रे विभिन्न जगह रे अनुष्ठित होई छि काम करन विभिन्न निर्वाचन मंडल विभिन्न अंचल अनुष्ठित होई छि बहुत गर्व गर्व लोक एति आसी कि मागणा सत सेवा सुजोग पाउछि मु विशेष भाव रे ग्रामांचल विकास फाउंडेशन रो ए कार्यक्रम को जिते प्रशंसा कले भी कम हो मो विकास फाउंडेशन अध्यक्षा श्रीमती मुद्रा ठाकुर को अनुरोध कर भविष्य में यह कार्यक्रम आहरी त्वरित कर गाँ कोण देखो ये जो रोगी सेवा चली माननीय यशस्वी प्रधानमंत्री नरेन्द्र मोदी ये विकसित भारत गोटे अंश गोटे स्वास्थ्य मान देह परीक्षा आसी बहुत लोक जमा पाँच छः भाई लोक जमा ये आज नरेन्द्र मोदी जो मीडिया गोटे अनुष्ठान करमानुत भाचु भावुँ एमती जब सब प्रत्येक बर्ष प्रधानमंत्री धर्मेन्द्र प्रधान विकास फाउंडेसन होमती जदि प्रत्येक वर्ष जदि करते बहुत लोग उपकृत होते यू कामाख्या नगर हूँ कोड़े पचीस किलोमीटर लोक जापार ना कि देखे पार ना आज भी जो औषध मिलूँ आदि से आम बहुत डक्टर भी आस बहुत विभाग कान नाक सब डक्टर मानक लोक मैंने देखते आ मगणार औषध आम पाइब आदमी बहुत बहुत धन्यवाद नरेन्द्र मोदी अनुष्ठान कर लोक मैंने बहुत उन्नति हो पार्टी आहुत दूर दूरातर आसी अर्थ अभाव कहीं तो देखे पार ना कि देहर हूँ स्वास्थ्य हूँ बिना पैसा आम कहीं जापर देखे ये मागणा कर लोक मैंने हूँ आसुँच आहपाई देखे स्वास्थ्य मागणा मेडिसीन नहीं बहुत उन्नति होगा आगे ये जारी रख चार पाँच हूँ लोक आसीच डॉक्टर को देखा बड़ बड़ डाक्तर मैंने आबू विभाग डाक्तर मैंने आहपा हूँ देखे सब औषध पशुद आज पाखापाखि 400-500 पेसेंट्स हो मागणा स्वास्थ्य मेडिसिन सप्लाय मागणा स्वास्थ्य सेवा सब रखीचु आसेंट मैंने बहुत उपकृत हो जाऊँगी विकास फाउंडेशन अध्यक्ष डॉक्टर मुद्रा ठाकुर को धन्यवाद बहुत भल पेसेंट मैंने बहुत खुशी जाऊपेटिक्स टीम आस मैनेज करपटे मेडिसिन डॉक्टर्स मैनेज सर के डाक्टर आज अच्छा आज सेपटे आम अर्थोपेटिक तीन जन अच्छे पाखापाखि 8-10 डॉक्टर आन विभाग सुगर पंचायत में पेसेंट मैंने समस्त मागना ट्रिटमेंट दिया बाहर पेसेंट मैंने लाइन कर समस्त फ्री मेडिसिन ट्रिटमेंट सर्विस पूरा दिखाई पेसेंट मैंने बहुत खुशी है यहाँ कैंप लगे मेडिक फ्री ओपीडी फ्री मेडिसिन पेसेंट और यहाँ विकास फाउंडेशन का मुखिया डॉक्टर मुर्दा धन्यवाद
କରିଛି କାମ କରିଛି ପେସେଣ୍ଟ ଦେଖିଛି ଆଉ ମେଡ଼ିସିନ୍ ଫ୍ରିରେ ଦେଇଛି ପେସେଣ୍ଟ ଅଛି ସେ ଆସିକି ସବୁ ଦେଖିବା ମେଡ଼ିସିନ୍ ଦେଇବା ଆଜି ଏଠି ଯେଉଁ କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ହେଉଛି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଶିବିରଟି ହେଉଛି ସୋଗର ପଞ୍ଚାୟତ ଆଉ ଏଠି ମୁଁ କହୁଛି ଦେଖୁଛି ବହୁତ ଲୋକ ଏଠି ଏକତ୍ରିତ ହୋଇଛନ୍ତି 400-500 ଅଧିକା ରୋଗୀ ମୁଁ କହିବି ସେମାନେ ଏଠି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ପାଇଁ ଆସିଛନ୍ତି ଆଉ ଲାଇନ୍ରେ ଲାଗିଛନ୍ତି ଏଠି 8-10 ଅଧିକ ଡକ୍ଟର ବି ଆସିଛନ୍ତି ଭଲ ଡକ୍ଟର ଆସିଛନ୍ତି ଯେଉଁମାନେ ଲୋକ ମାଗଣାରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ଯୋଗାଇ ଦେଉଛନ୍ତି ଏବଂ ଏଠି ମାଗଣାରେ ଔଷଧ ମଧ୍ୟ ଦିଆଯାଉଛି ଏଥିପାଇଁ ବିଶେଷ କରି ଧନ୍ୟବାଦ ଦେବି ଆମର ଯଶସ୍ୱୀ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ପୃଷ୍ଠପୋଷକତାରେ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଉଛି ଆଉ ଆମର ଓଡ଼ିଶାର ବରପୁତ୍ର ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଏବଂ ବିଶେଷ କରି ମୃଦୁଳା ମ୍ୟାଡ଼ାମ ଯିଏକି ଯେଉଁ ବିକାଶ ଫାଉଣ୍ଡେସନକୁ ପରିଚାଳନା କରୁଛନ୍ତି ଯାହାଦ୍ୱାରା ବର୍ତ୍ତମାନ ଆମ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ବହୁତ ଜାଗାରେ ଏଭଳି କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଉଛି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଶିବିରମାନେ ଅନୁଷ୍ଠିତ ହେଉଛି ଆଉ ମୁଁ ଆଶା କରିବି ଆହୁରି ଅଧିକା ମୁଁ ନିବେଦନ କରିବି ମୃଦୁଳା ମ୍ୟାଡ଼ାମଙ୍କୁ ଆମ ଅଞ୍ଚଳରେ ଏହିଭଳି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ଆହୁରି ଅଧିକ ଅନୁଷ୍ଠିତ ହେଉ ଯାହାଦ୍ୱାରା ରୋଗୀମାନେ ଯେଉଁ ଗରିବ ଲୋକମାନେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ପାଇପାରୁନାହାନ୍ତି ଦୂର ଦୂରାନ୍ତରୁ ଆସୁଛନ୍ତି ସେମାନେ ଏଠି ବି ମୁଁ ଦେଖୁଛି ସେମାନେ ଏ ଅଞ୍ଚଳରେ ତ ଆମର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ଭଲ ନାହିଁ ମୁଁ କହିବି ଏଇଟା ଆମ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଅପାରଗତା ନିଶ୍ଚିତ ଭାବରେ ତାକୁ ପୂରଣ କରିବା ପାଇଁ ମୃଦୁଳା ମ୍ୟାଡ଼ାମ ଯେଉଁ ପଦକ୍ଷେପ ନେଇଛନ୍ତି ଏହିଭଳି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଟିଭିର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ ଅନୁଷ୍ଠିତ କରୁଛନ୍ତି ଯେଉଁଗୁଡ଼ାକ ଆମ ଅଞ୍ଚଳ ଲୋକଙ୍କ ପାଇଁ ବହୁତ ଲାଭଦାୟକ ଏବଂ ଉପକୃତ ହେଉଛନ୍ତି ଲୋକମାନେ ଏଇଟା ପାଇଁ ମୁଁ ମ୍ୟାଡ଼ାମଙ୍କୁ ବିଶେଷ କରି ଧନ୍ୟବାଦ ଦେବି କାରଣ ଆମର ଏଠି ଯେଉଁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ଯୋଜନା ମାଗଣା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ଚାଲିଛି ଆଉ ମୁଁ ଦେଖୁଛି ଆମର ଓଡ଼ିଶାର ମୁଖ୍ୟ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ କୃଷକମାନେ ଏହି ଏରିଆର ଅଞ୍ଚଳର ବିକାଶ ପାଇଁ ସବୁ ଏହି ଯୋଜନା ମେଡ଼ିସିନ ମାଗଣା ଦିଆଯାଉଛି ଏଠି ମିନିମମ 600-700 ଲୋକ ରହିଛନ୍ତି ମେଡ଼ିସିନ ବହୁତ ସୁବିଧାରେ ନେଉଛନ୍ତି ଆଉ ମୃଦୁଳା ମ୍ୟାଡ଼ାମଙ୍କୁ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦେଉଛି ଏହିଭଳିଆ ଆମ ଏରିଆରେ ବିକାଶ ପାଇଁ ଗୋଟେ ଯୋଜନା ସବୁଦିନ ପାଇଁ କେମିତି ଚାଲିବ ସେଇ ବ୍ୟବସ୍ଥା କରନ୍ତୁ ଆଉ ଆଉ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନଙ୍କୁ ମୁଁ ବି ଧନ୍ୟବାଦ ଦେଉଛି ଯାହା ହଉ ଆମର ଓଡ଼ିଶାର କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଯେହେତୁ ମୁଁ ବହୁତ ଗର୍ବିତ जदि आपन को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु नहीं।